চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ এই রায় দেয়। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন নিপুণ। মহামান্য হাইকোর্টের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যে ন্যায় বিচার দিয়েছেন। আমি ছিলাম, আমার মানে বিচারের বাড়িতে কাজ ছিল আমার মধ্যে নীরবে। আসলে নির্বাচিত হওয়ার পরেও আমি চেয়ারে বসতে পারছিলাম না। সত্যের পক্ষে আমার জন্য অনবরত কেটে গেছেন, এবং এরা না হলে আজকে আমি হয়তো এই জাস্টিসটা পেতাম না। এই দুজন মানুষের কাছে আমি আমৃত্যু কৃতজ্ঞ, ভালোবাসা এদের প্রতি।